আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে ঝটপট একটা নাস্তার রেসিপি। এটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, দেখতে অনেকটা নোয়াখালীর খোলা জালির পেটের মতো না হলেও এটা খাবারের টেস্ট। সেই সাথে এটা তৈরি করতে কোনো রকম চাউলের গুঁড়ো অথবা মাটির খোলার প্রয়োজন হবে না। তাহলে চলুন সহজভাবে রেসিপিটা দেখে নেওয়া যাক। তৈরি করার জন্য লাগবে আমাদের রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের ইস্ট। ইস্টটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি, তবে এখানে অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের কুসুম গরম দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব, অবশ্যই এখানে কুসুম গরম হতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের আটা। আটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণের দিলাম, যেহেতু এটা অনেকটাই পাতলা। 1/2 কাপ পরিমাণের আটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্যাটারটা একটু পাতলাই হবে, অতিরিক্ত ঘন রাখলে কিন্তু হবে না। আমি এখানে 2 কাপ পরিমাণের দুধের সাথে 1.5 কাপ পরিমাণের আটা ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিব, একটু সময় নিয়ে মিশিয়ে নিব যাতে কোনো দলা না থাকে। আর এটা কী পরিমাণ পাতলা করে তৈরি করতে হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এর থেকে কিন্তু বেশি ঘন রাখা যাবে না। অন্যদিকে চুলা একটা প্যান বসিয়ে দিলাম ননস্টিকের। এখন অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে এটাকে মুছে নিব। এখানে কিন্তু অতিরিক্ত তেল থাকা যাবে না, তাই তেলটাকে খুব ভালো করে মুছে নেবেন। এরপর এর মধ্যে আমি 2 চামচ পরিমাণের ব্যাটার দিয়ে দিলাম। এরপর হাতল ধরে চারপাশে ঘুরিয়ে দিব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম, অতিরিক্ত হাই রাখতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে এটি কিন্তু হয়ে যাবে। যখন চারপাশে হালকা একটু লালচে কালার আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর জালি জালি। এখন এটাকে আমি নামিয়ে নিব, আর একই প্রসেসে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব। এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখতে পেলেন। আর এটা দেখতে খোলা জালি পিঠের মতন হলেও টেস্ট, সেই সাথে তৈরি করার প্রসেসটা একেবারেই আলাদা। কোনো রকম মাটির পাতিলের প্রয়োজন হয় না, সেই সাথে চাউলের গুঁড়ারও প্রয়োজন হয় না, আর এটা একেবারে সফট। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা পরিবেশন করতে পারবেন। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, এরকম সহজ নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।